বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব জয়রামবাটি কামারপুকুর। মায়ের জন্মদিনে এর থেকে ভালো সময় কাটানো আর কি হতে পারে? মায়ের সাথে মায়ের প্রিয় জায়গা। আমাদের যাত্রা শুরু হলো সকালবেলা হিন্দমটর স্টেশনে 7:40-এর গোঘাট লোকালে। গোঘাটগামী যে কোনো লোকাল যা হাওড়া স্টেশন থেকে ছাড়ে, তাতে উঠে আরামসে 2.5 ঘন্টার জার্নিতে পৌঁছে যাওয়া যায় গোঘাট স্টেশনে, এবং গোঘাট স্টেশন থেকে গাড়ি নিয়ে পৌঁছে যেতে হয় জয়রামবাটি কামারপুকুর। আপনি টোটোতেও যেতে পারেন বা মারুতি ভ্যান থাকে, নেমে একটু দরদাম করে দেবে। সুন্দর প্রকৃতি আমাদের ওয়েলকাম করার জন্য অবশ্যই ছিল আমাদের সঙ্গে। এইরকম নদীর উপর দিয়ে ট্রেন যাবে, আহা কি আরামদায়ক। ঠিক 10:00 আমরা পৌঁছে গেলাম গোঘাট স্টেশনে। গোঘাট স্টেশন এখনো বেশ আনকোরা, গ্রাম্য ভাব রয়েছে, এখনো বাঁধানো স্টেশন হয়নি। গোঘাট স্টেশন থেকে আপনি ওভারব্রিজ দিয়েও নামতে পারেন বা সোজা গোঘাটমুখী নেবে গাড়ি ভাড়া করে নিতে পারেন। আমরা যেমন মারুতি ভ্যান ভাড়া করেছিলাম, কামারপুকুর এবং জয়রামবাটি ঘুরিয়ে 10:00 আমাদের গাড়িতে তুলে বিকালবেলা 5টা ট্রেন ধরিয়ে দেবে 1100 টাকা। এই হলো শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটি বাঁকুড়া। প্রথমে এখানেই এলাম, কারণ 10:00 আর কামারপুকুরে ভোগ পাওয়া যায় না। এখানে মায়ের প্রসাদ খেয়ে দুপুরের খাওয়া সারব। শ্রী শ্রী মাতৃমন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই গেটটি দেখালাম, এবং এই আমাদের বিভিন্ন সময় কাটানোর দৃশ্য, যেটা আমরা কাটিয়েছি বাইরের অতিথিশালা এবং ভেতরের কিছু অংশে যেখানে পারমিশন নিয়ে ছবি তোলা যায়, কারণ এখান থেকে আশ্রমের বিশেষ অংশগুলো দৃশ্যমান হয় না। অবশ্যই আমাদের সমস্ত আনন্দের মধ্যমণি মা এবং সেই সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, ওয়াইফ ছিলেন, আর মেয়ে আর ছেলের কথা তো না বললেই নয়। পাশে সিংহবাহিনী মন্দিরও দেখে নিলাম এক সুযোগে, এখানেও ফটো তোলা নিষেধ। খুব বিখ্যাত এবং জাগ্রত দেবী শুনেছি। এরপরে চলে এলাম আমরা কামারপুকুর, এবং এখানে এই হচ্ছে আমাদের অসীমাদি, এবং এইরকম অসীমাদির মতো আরও অনেক দুস্থ পরিবারের মহিলারা রয়েছেন যারা এখানে খুব কম টাকার বিনিময় ঘুরিয়ে দেখান। অসীমাদির খোঁজ করার জন্য বলবেন যার স্বামী প্রতিবন্ধী, তাকে চাই। অসীমাদি খুব ভালো গাইড, আমাদের গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কী ঘটেছে, এবং খুব সুন্দরভাবে বলছিলেন, অনেকটা গ্রামের কথক ঠাকুরের কথা মনে পড়ে যায়। এবং সত্যি কথা বলতে কি, ইনাদের এই লোকাল দর্শনীয় স্থানগুলি সম্পর্কে দায়িত্বটাই খুব কম লোকের আছে। আমরা এলাম লাহাবাড়িতে, লাহাবাড়ির বিষ্ণু মন্দির এবং তৎকালীন সংলগ্ন স্থান দর্শন করব। এখানে কী ধরনের লীলা ঘটেছিল সে ব্যাপারে আমরা শুনে নেব অসীমাদের মুখ থেকে। দেখুন, গ্রাম্য মহিলা ঠাকুরের এই কথা সর্বতাই তো ঠাকুরের মাতৃভক্তির আদর্শ। এই মন্দিরের একটি তলা মাটির নিচে আছে, মাটির নিচে একটা তলা আছে। মন্দিরের পাশে মূর্তিগুলোতে ঠাকুরের জীবনের বিভিন্ন দৃশ্য দর্শিত। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজগুলো দেখার মতো, ভালো করে দেখুন কত সুন্দর কাজ, এবং আজও প্রায় অমলিন হয়েছে। এরপরে চলে এলাম আমরা লাহাবাবুদের স্মৃতি দুর্গা মাতার মন্দিরে এবং তৎসংলগ্ন পাঠশালা, সে সম্পর্কে বলছেন আপনি।
আরে যে দেখি দেখি না এই ঠাকুরের পাঁচতলা ঠাকুরকে যতটা আছে যোগ জগতে দিয়ে যোগ মানে যোগ মানে যোগ ঠাকুরের মাঠে মাঠে আছে দুঃসাহসে পাঁচতলা করবে ঠাকুর শালা বলে তুই মা কাল যে ছেড়ে মাকে ধান তো তুই নাম করে হ্যাঁ ছড়ার ছেলে না এখন চিনে পাঠিয়েছে কাঠের মতো আছে তুই কাঠের মতো ভালো না দিবি যে কাঠের মতো সেই রয়েছে চলো গোপেশ্বর শিবের মা বাবুদে কেউ আছে এই যে সব বংশধর লাহাবুদে আছে লাহাবাবুদের জন্য ব্যাপারে জানতে গেলে এই বোর্ড থেকে জেনে নেওয়া যাবে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে আর অসীমাজির কাছ থেকে গুরুদেব শ্রী পরমহংসদেবের জীবনের কাহিনী শুনতে বেশ মজাই লাগে। এসে তিন দিনের পর বললে তুমি বাড়ি ফিরে যাও তোমার ছেলে পাগল লই মা ভয়তানিকে পাওয়ার জন্য তোমার ছেলে পাগলামি ভালো হয়ে গেছে এই পেছনে কামার টুকু যারা লোহ কামার তৈরি করতে না তারা গ্রামে ছিল তার জন্য নাম হচ্ছে কামার এই হচ্ছে কামার টুকু আমার স্ত্রী মনে করেছিল এই কুকুর খুবই পবিত্র দিদির নাম কি আমার নাম অসীমা অসীমা আমার স্বামী তো পবিত্রতা বাড়ায় আচ্ছা অসীমাদের জীবন কাহিনী আমার স্বামী জয়ে চলে গেছে এই ভক্ত দেখুন ছেলে না এই যে আছে না ধনী কামানো এই গুরুদেবের মায়ের এই আমরা যাচ্ছি গুরুদেবের শিব সেজে ধ্যানমগ্ন হওয়ার অংশের বিবরণ অবশ্যই দেবেন অসীমা লক্ষণ পাইনের দাবি এখানে গুরুদেবের যাতায়াত ছিল এবং এখানেই নাকি যাত্রায় শিবের অভিনয় করতে গিয়ে ধ্যানস্থ হয়েছিলেন গুরুদেব হ্যাঁ এখানে পুরনো একটি টেরাকোটার মন্দির ছিল যেটিকে ভেঙে পরবর্তীকালে এই মন্দির করা হয় এরপর লাহাদের পুকুর এই পুকুরেই নাকি রোজ সারদা মা গ্রামের পথে স্নান করতে যেতেন এবং তাকে গার্ড দিয়ে নিয়ে যেতেন অস্ত্র শক্তি তিনি একা যেতে ভয় পেতেন তাই অস্ত্রশক্তিও বটে তারা তার সঙ্গে যেতে অবশ্যই এই পৌরাণিক লোকগাথা বাংলার গলিতে গলিতে আপনারা পাবেন এবং এরপরে আমরা দেখব রামকৃষ্ণ মঠ কামার পুকুর যেখানে যে ঢেকিশালে ঠাকুর জন্মেছিলেন সেই ঢেকিশালের ওপর মন্দির তৈরি করা হয়েছে ওখানে ক্যামেরা অ্যালাউ নয় তবে এরপরে যেটা অবশ্যই এখানে খেতে হয় সেটা হচ্ছে এখানকার বিউলির ডালের জিলিপি এবং সাদা বোঁদে শুনেছি এখানেও নাকি ঠাকুরের আশীর্বাদ রয়েছে এই দুটো খাওয়ারে এই জিলিপি খেয়েই নাকি ঠাকুরের সেই সময়ের যে ধ্যান সেই ধ্যান কেটেছিল একবার এইবার বাড়ি ফেরার পালা আমরা ফিরছি গোঘাট স্টেশনের দিকে আপনারা আশা করি দেখছেন ভালো লাগলো গুরুদেবের আশীর্বাদ নিয়ে আজকের মতো আমরা আমাদের যাত্রা সমাপন করলাম নমস্কার।